Now the time for Medivai. Assalamu alaikum guys. আশা করি সকালে ভালো আছেন. Welcome to our one YouTube channel. আরে ভাইয়া সেই এন্ট্রি হইছে. গাইস যদি আমার বাইরের এন্ট্রিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার বাইরের এন্ট্রিটা কেমন হলো আমার ভাই মূলত হচ্ছে আমার একমাত্র আপন খালাতো ভাই ওই আমাদের নিজেরই ভাই আমরা সবসময় বলে থাকি যে আমরা তিন ভাই বোন কিন্তু আসলে হয়েছে কি যে খালাতো ভাই জাস্ট আপনাদের সাথে পরিচয় করে দিলাম গাইজ এটা হচ্ছে আমার দাদু বাড়ি পারিবারিক কবরস্থান এখানে শুয়ে আছে আমার দাদু আমার দাদি আমার প্রাণপ্রিয় দাদি দাদি যে আমার কি ভালোবাসতেন এই যে যখন এখানে আসতাম দাদি এখানে দাঁড়ায় থাকতেন আমি কখন আসি কত দূর আসলাম অপেক্ষা করতেন আমাকে অনেক ভালোবাসতেন দাদি যে কত কিছু নিয়ে আমার জন্য দাঁড়ায় থাকতেন যে কখন আমি এসে একটু খাবো দাদিকে আমি খুব মিস করি আমার দাদু উনি আরও এক আমার ওস্তাদ ছিলেন কত যে ভালোবাসতেন কত কিছু যে বলতেন আর এখানে শুয়ে আছে আমারই বড় কাকা যিনি ছিলেন আমার বন্ধুর মতো আব্বুর সাথে আমি অনেক ফ্রি কিন্তু আমার কাকুর সাথে ছিলাম সবসময় দুষ্টুমি নিয়ে কাকুকে আমি অনেক ভালোবাসি আপনারা তো দেখলেন কবরস্থান আমাদের আমার দাদু দাদি আমার বড় কাকার জন্য আপনারা সবাই দোয়া করবেন তাদেরকে যেন আল্লাহ বেহেস্ত নসিব করে সত্যি কথা বলতে কি কবরে মানুষ চলে যাওয়ার পরে কিন্তু তাদের আর কিছু করার নাই আজকে আপনি আমি পৃথিবীতে বেঁচে আছি আমরা একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ একবার আল্লাহু আকবার যদি বলতে পারি তাতে যে কত সব কিন্তু যারা কবরে শুয়ে আছেন তারা আফসোস করেন তারা সারা দিন সারা রাত ইবাদত করলেও আর এই দুনিয়া ইবাদতের মতো হবে না তারা আর কোনো নেকি ইনকাম করতে পারবে না কিন্তু আপনি আমি আমাদের যারা কবরে চলে গেছে তাদের জন্য যদি আমরা একটু দোয়া করতে পারি তাহলেই তাদের শান্তি আল্লাহ হয়তো সেই উসিলায় তাদেরকে মাফ করে দিবেন গাইজ যেহেতু আপনাদের জন্যই আমার আজকে 1K সাবস্ক্রাইব হয়েছে এটা শুধুমাত্র আপনাদেরই ভালোবাসা এবং আপনাদেরই দোয়া তো যেহেতু আপনারা আমার প্রিয় মানুষ আর আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমারই খুব 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 প্রিয় একটি জায়গা সেটা হচ্ছে আমার দাদু বাড়ি এটা আমার বাসা থেকে একটু ভিতরে গ্রামের দিকে তো চলুন আজকে আপনাদের আমার দাদু বাড়িকে ঘুরিয়ে দেখাই আসুন আমার দাদু বাড়ির যে প্রকৃতি যে আবহাওয়া তাতে আমি বিশ্বাস করি যে আমার যেমন ভালো লাগে আপনারা তো আমাকেই ভালোবাসেন আমার ভালো লাগাকে আপনাদের পছন্দ করেন তো আমি মনে করি আমার দাদু বাড়িকেও আপনাদের ভালো লাগবে আসুন দেখাই আপনাদের ঘুরিয়ে उन तेरे बिन नामुमकिन करना गुजारा हो गया अल्लाह दी कसम तू मैनू अना प्यारा हो गया उन तेरे बिन नामुमकिन करना गुजारा हो गया अल्लाह दी कसम तू मैनू अना प्यारा हो गया तेरा लड़ना भी जन्नत है तेरी तमी जन्नत है ओ जन्नत है तेरा हंसना तेरी हर चीज जन्नत है सरे आ नहीं मरे आ नहीं दुपट्टा तेरा जिन्हू छोगा तू चुमे आसी जो परिंदा कदे ओ मैं सुने आ मर हो गया
सरिया नहीं मरिया नहीं दुपट्टा तेरा जिनू छो गया तू चुमे आसी जो परिंदा कदे ओ मैं सुने अमर हो गया तेरी चांजर भी जन्नत है तेरी कमीज जन्नत है ओ जन्नत है तेरा हसना तेरी हर चीज जन्नत ओ तेरे पैर भी जन्नत है तेरे शहर भी जन्नत है वो सी पी जाने कोसा तेरे जहर भी जन्नत है वो जन्नत है तेरी गलियां तेरी दहलीज जन्नत है কাকু আমার মাত্র 1k সাবস্ক্রাইবার কিন্তু আমার কাকুর ও আল্লাহ নাকি কোটি কোটি সাবস্ক্রাইবার 1 কোটি খেলা হবে আমার দাদু বাড়ির সবচেয়ে জায়গাটা আমার ভালো লাগে সেটা হচ্ছে এই পুকুর পাড়টি এখানে আসলে আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায় আপনাদেরকে দেখাই একটু কি সুন্দর প্রকৃতি আল্লাহ সুবহানাল্লাহ এত সুন্দর আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে এই প্রকৃতিকে শুধু যেন দেখতেই ইচ্ছা করে দেখতেই ইচ্ছা করে আমার সবথেকে বেশি একটা মজার স্মৃতি ছিল আমার একটা ফ্রেন্ডের সাথে আমরা এখানে ইয়ে করতে আসতাম যখন বড়ই হতো এই যে এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে হচ্ছে বড়ই গাছ থাকতো এখন হয়তো বড়ই গাছগুলো নাই জুম করলে কতটুকু দেখতে পারবো না জানি না তো এই জায়গাগুলোতে বড়ই গাছগুলো এই লাইন ধরা এই যে এইদিকে বলে হচ্ছে মানে ওই যে উঁচু ইয়ে করে দেয় না পুকুরের পাড় দিয়ে ওইভাবে আট বলে এদিকে তো এই আটের উপর দিয়ে এই নারকেল গাছের পাশাপাশি বড়ই গাছ ছিল আমরা এখানে অনেক বড়ই খেতে আসতাম অনেক বন্ধুরা মিলে আসতাম তো কী যে ভালো লাগতো এদিকে আসলে কুরবানিদের যে ব্লগটা বের করেছিলাম সে ব্লগে দেখিয়েছিলাম যে জাস্ট স্টিল পিকচার দিয়ে কারণ আমি সেদিন দাদু বাড়িতে আসার ইচ্ছা ছিল কিন্তু আসতে পারিনি নানু বাড়িতে আসলে গরু নিয়ে অনেক ঝামেলায় ছিলাম তো এই জন্য আর কি এবার আমি ভাবলাম যে আপনাদেরকে আমি শেয়ার করি যে আমার দাদু বাড়িটা আসলে আল্লাহ কত সুন্দর প্রকৃতি দিয়ে সাজিয়েছেন আপনাদেরকে দেখালে দেখতে পারবেন যে এটা হচ্ছে একটা কদবেল গাছ তো এটা আমার দাদু দাদির অনেক স্বপ্নের গাছ এই গাছ নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই গাছটাকে খুব মিস করি আমি যখন আমি এদিকে আসতে পারি না তো এই গাছে যে আমি কদবেল কখনোই তেমন খেতাম না কিন্তু কি করতাম কদবেল নিয়ে কাড়াকাড়ি করতাম খুব ভালো লাগতো আমার দেখুন দাদু বাড়িতে এসে কি খাচ্ছি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দাদু বাড়ির মানে রান্নার স্বাদই আলাদা সবসময় আলাদা হয় তো এটা হচ্ছে অবশ্যই আপনারা চিনেন আমাদের সবার নিত্যদিনের সাথী মুরগি আর এটা হচ্ছে আমার এটা কি তরকারি জাবা মাছের তরকারি আর উস্তে ভাজি আছে যে পাশে সব সব মিলে একটা অস্থির ইয়ে আর খাচ্ছি একটা সুন্দর জায়গায় এটা দেখলে আমি একটু আগে বলেছিলাম যে আমার সবচেয়ে পছন্দের জায়গাটা আমি খাই এখানে এই বাড়িতে আসলে এই সেই জায়গাটা বেলতলা জি বেলতলা तेरे बिन नामुमकिन करना गुजारा हो गया अल्लाह दी कसम तू मैनू अना प्यारा हो गया हुन तेरे बिन नामुमकिन करना गुजारा हो गया अल्लाह दी कसम तू मैनू अना प्यारा हो गया तेरा लड़ना भी जन्नत है तेरी तमीज जन्नत है ओ जन्नत है तेरा हंसना तेरी हर चीज जन्नत है दुपट्टा तेरा जिनू
দেখতে পাচ্ছেন আমার দাদু বাড়ির স্পেশাল হালিম, একটু অন্যরকম, কিন্তু এটা হচ্ছে স্পেশাল হালিম, দাদু বাড়ির হালিম। অন্যরকম প্রফেশনাল হালিমের মতো নাও হতে পারে, কিন্তু অনেক টেস্ট হয়েছে, যদি এখন আমি খাইনি। তো আসেন একসাথে খাই, আমি খাই, আপনারাও ফিল করেন। হাই গাইস, আজকে সারাদিন চেষ্টা করেছি আপনার সাথে সুন্দর কিছু মুহূর্ত কাটানোর জন্য। আমার সব থেকে প্রিয় জায়গা আমার দাদু বাড়িতে, এখানে রয়েছে আমার অনেক স্মৃতি। একটু পরে সন্ধ্যা হয়ে আসছে, আমরা বাড়িতে ফিরে যাব। তো বাড়িতে ফিরে যাওয়ার আগে শুধু একটা কথাই বলবো, সেটা হচ্ছে যার যার ভালোবাসার জায়গায় কোনো একটা সময় বের করে যাওয়ার চেষ্টা করবেন। আমি এই অবস্থায় থেকেও চেষ্টা করছি যে আমার প্রিয় জায়গাতে প্রিয় মানুষগুলোর কাছে ফিরে আসার, তাদের সাথে কিছু সময় কাটানোর, আর আপনাদের ভালোবাসার, আমি বলবো আপনাদের ভালোবাসার আমি, কারণ আপনারা ভালোবাসা দিয়েছেন বিধায় আজ আমাদের এককে এত তাড়াতাড়ি এত দ্রুতপূর্ণ হয়েছে। তো আপনাদের ভালোবাসা নিয়ে আরও সামনে ভালো কিছু কাজ করতে চাই, আরও ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে চাই। সবাই আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, মেহেদিয়াসান আর টিমের জন্য দোয়া করবেন। আর একটা কথা না বলে পাচ্ছি না, সেটা হচ্ছে আজকে যত ভিডিওগুলো দেখলেন, ভিডিওর পিছনে যে ছিল, সরি ভিডিও না ক্যামেরার পিছনে যে ছিল, ওটা ভিডিওই তো করা হয়েছে আর কি। তো সে আমার শ্রদ্ধেয় মামা, আমার মানে মামা বলতে কি, সে হচ্ছে আমার ছোটো নানির ছেলে, এখন হয়েছে কি সে হচ্ছে আমার থেকে বয়সে ছোট, সে আমাকে মামা ডাকে। তো যাই হোক, এখন যেটা বলবো সেটা হচ্ছে আপনাদেরকে একবার অন্তত তাকে না দেখালে নয়, তো চাইবো ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। ক্যামেরাম্যান কোথায় আছে? আমার মামা লজ্জা পাচ্ছে। ঠিক আছে, এটা টুইস্ট থাকলো, আমার মামাকে আমরা পরবর্তীতে কোনো এক সময় দেখাই দিব কেমন ভিডিও করা হয়েছে, ক্যামেরাম্যান কেমন ছিল, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি আমি নিজেই স্যাটিসফাইড, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আপনাদের ভালো লাগলে আমাদের কষ্ট সার্থক হবে, আমরা অনেক কষ্ট করে ভিডিও করি, ফোন দিয়ে ভিডিও করি, আর সবচেয়ে বড় কথা যে চেষ্টা করেছি যে একটা কি বলবো যে ভালো লেভেলের কোনো একটা ভিডিও যাতে আপনাদের দেখতে ভালো লাগে সেভাবে করতে। এখন চলে যেতে হবে, তো যাওয়ার আগে আমি আমার বসকে পরিচয় করে দেবো। এটা হচ্ছে আমার কার্বন কপি, একটু হাই দিয়ে দাও সবাইকে। ওর নাম হচ্ছে কি, নাম বলে দাও সুন্দর করে বলো। আশেদ। আমার দাদুর নাম ছিল হচ্ছে হাজি আব্দুর রশিদ। তো দাদু মারা যাওয়ার পর দাদুর কিছু অন্তত আমরা ধরে রাখার জন্য আমার আব্বু কাকুরা ওর নাম রেখেছে রাশেদ। তো আমরা সেভাবেই তাকে ভালোবাসি, সেও আমাদেরকে অর্ডার করে, সে আমাদেরকে শাসন করে, সে আমাদেরকে অনেক ভালোবাসে, তাই না ভাই? অনেক ভালোবাসে, আমি তাদের কুই দাও, আমি তাদের কুই দিই। তো সবাই ভালো থাকবেন, আমাদেরকে ভালোবাসা দিবেন, যাতে আশা করি খুব তাড়াতাড়ি 2K আমরা পার করতে পারি, যেহেতু আপনাদের ভালোবাসায় খুব দ্রুতই 1K পার করেছি। সত্যি কথা বলতে একজন নতুন ইউটিউবারই জানে যে আসলে 1K মানে সাবস্ক্রাইব হওয়া মানে খুব তাড়াতাড়ি কতটা কঠিন এবং কতটা মানে কষ্টের ব্যাপার, সেটা আসলে আমরা ফিল করেছি। আমরা সেই পর্যন্ত আমরা কাজ করে চলেছি শুধু আপনাদেরই জন্য, আপনাদেরই ভালোবাসায় আজ আমরা এই পর্যন্ত আসছি। তো আমাদের জন্য সকলে দোয়া করবেন। আর হচ্ছে আর কি, এই তো অনেক কিছু বলে ফেললাম, আমার ভাইয়া ছিল আজকে, আমার আশেপাশে সবাই আমার প্রিয়জনরা ছিল, সকলের জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই, তো সকলে ভালো থাকবেন, আমাদের যাওয়ার সময় চলে এসেছে, আমরা এখন আপনাদের সামনে বিদায় নিচ্ছি। ভাইয়া সবাইকে টাটা দিয়ে দাও, আল্লাহ হাফেজ।